আর এই মুহূর্তে শুরুতেই অবশ্যই আমরা ভোটের ফলাফল দিকে নজর রাখবো। চার কেন্দ্রে উপনির্বাচন এবং সেখানে মানিকতলায় যে সুপ্তি পান্ডে, আপনাদেরকে আগেও বলছিলাম সেখানে আমরা জানি যে সাধন পান্ডের মৃত্যুর পর কিন্তু সেখানে তাকে তৃণমূল প্রার্থী করে সুপ্তি পান্ডেকে। দেখুন মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে, বরাবর তারা কিন্তু আত্মবিশ্বাসী ছিলেন। অত সুপ্তি পান্ডে, অন্যদিকে শ্রেয়া পান্ডে। দেখুন নাম্বারটা একবার দেখুন, ৬২,০০০ বেশি ভোটে তিনি জয়ী হয়েছেন। মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে, আপনাদেরকে সেই নম্বরটা আরো একবার জানাতে চাইব, যেখানে দেখা যাচ্ছে ৬২,৩১২ ভোটে জয়ী সুপ্তি পান্ডে। এই মুহূর্তে অনুপম থাকবেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি, ঠিক সেই জায়গা থেকে অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, দেখতে পাচ্ছি আমরা উপনির্বাচনে সবুজ ঝড়, মানিকতলায় সেখানে জয়ী হলেন সুপ্তি পান্ডে এবং ১-২ ভোটে নয়, ৬২,৩১২ ভোটে তিনি এগিয়ে রয়েছেন। একদমই তাই, দেখো তোমায় প্রথমে একটা ছবি দেখিয়ে রাখবো। এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ঢুকে গিয়েছেন ভেতরে, কারণ সুপ্তি পান্ডে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছেন। ৬২,০০০-এরও বেশি ভোটে সুপ্তি পান্ডে জিতেছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে উচ্ছ্বাস উল্লাস কোনো কিছুই বাদ মানছে না কর্মী সমর্থকদের, এবং এই মুহূর্তে সুপ্তি পান্ডে রয়েছেন। এই মুহূর্তে দিদি ৬২,০০০ রেকর্ড ভোট, দেখলাম। সমস্ত আমার কর্মীরা আছে, আমার কাউন্সিলররা আছে, সবাই আছে, আমার মেয়ে আছে, মাথার উপর মমতা আছে, দাদার আশীর্বাদ আছে। আমি কার নাম করবো, কার নাম করবো? আমরা দেখিনি সাধন পান্ডে ২০,০০০, ২৫,০০০, কিন্তু আপনি একবার সাধন পান্ডে ওনাকে টপকানোর আমার কোনো ইচ্ছা নেই। দেখতে হবে ওনাকে টপকানোর আমার ইচ্ছা নেই। মানিকতলা বিধায়ক পেল ২.৫ বছর পর, তাহলে হ্যাঁ দেখা যাচ্ছে তো। তাই কি কাজ এখন, কোন কাজগুলো এই ধাক্কাধাক্কির মধ্যে কাজগুলো আলাদা সময় দেবো, কাজ বুঝিয়ে দেবো। আপনি এখন সার্টিফিকেট নিয়ে যাবেন, কি বলবে? মানিকতলা তো পুরো এখানে, আমি মাকে সকালবেলা আজকে বলেছিলাম যে মা 50-60 হাজার ভোট হয়ে যাবে। আমার মা না, আমি সকাল থেকে না, আমি 4-5 দিন ধরে বলছি, যেদিনকে ইলেকশন শেষ হয়েছে সেদিনকে বলেছি। আমার মা বলেছে তুই শুধু স্বপ্ন দেখার কথা বলো। আমি বললাম স্বপ্ন তো দেখি, তাই জন্য সত্যি হবার আশাটা রাখি। 62,000 বারবার কমিয়ে দিও না, 2,500 ভোট। 62,400, 62,500। আমি একটা ভোটও ছাড়বো না, সব আমাদের ভোট। লোকসভা ভোটে অনেকগুলো ওয়ার্ডে পিছিয়েছে, তারপরে অনেকগুলো ওয়ার্ডে নয়, 31 নম্বর ওয়ার্ড আর 16 নম্বর ওয়ার্ডে, কিন্তু বিধানসভা ভোটে সবসময় 30,000 ভোটে ডিফারেন্স থাকে। 31 আর 16 নম্বর ওয়ার্ডের ফল কেমন? দারুণ। 16 নম্বর ওয়ার্ড যে ভোটে জিততো বাপির ইলেকশনে, মানে সাধন পান্ডে ইলেকশনে, সেই ভোটেই জিতেছে। একদমই তাই, শ্রেয়া পান্ডে এবং সুপ্তি পান্ডে তারা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছে। এটা একটা ছবি, আর একটা ছবি দেখো, এই মুহূর্তে কল্যাণ চৌবে তিনি ক্যাম্পাস ছেড়ে বেরোবেন। স্বাভাবিক বাইরে গন্ডগোলের একটা প্রবল আশঙ্কা থাকতে পারে, সেই কারণে প্রচুর পুলিশ এখানে দেওয়া হয়েছে। সর্বত্র আমরা দেখেছি, সর্বত্র এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কল্যাণ চৌবে তিনি ধীরে ধীরে বেরোবেন, এবং যেটা বারবার কল্যাণ চৌবে বলছিলেন। আমি আরেকবার যাবো কল্যাণদা, আর একবার আপনাকে জিজ্ঞেস করবো, 776 ভোট, তার মধ্যে 763টাই নাকি তৃণমূল? হ্যাঁ, 669 ভোট, 669-এর 3টে ভোট সিপিএম, 3টে ভোট বিজেপি, আর 663টা ভোট তৃণমূল। এইটা হয়েছে প্যাটার্ন অধিকাংশ বুথে। আমি ভোটের আগে বলেছিলাম যে 201খানা বুথ থেকে আমাদের এজেন্ট তাড়িয়ে দেওয়া হয়েছে 277-এর মধ্যে, আর 89টা বুথে 100% রিগিং হয়েছে। আপনি সেটা দেখতে পাচ্ছেন। ৬২,০০০ কি তারিফল ৬২,৫০০ ভোট। কুণাল ঘোষ বলছেন যে আপনি যে ভোট জিতের অভিযোগ করছেন, সেটা ভোটের পর থেকে কেন অভিযোগ করলেন না, এখন কেন অভিযোগ? ঠিক আছে, আমি ওনার কথা উত্তর দেবো। একদমই তাই, এই মুহূর্তে কল্যাণ চৌবে বেরোবেন, এবং তোমাকে জানিয়ে রাখবো যে কল্যাণ চৌবে বেরোনোর পর পরিস্থিতি কোন জায়গায় যাবে তার জন্য আগাম পুলিশ এখানে সর্বত্র ব্যবস্থা করেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের ছয়লাভ গোটা এলাকা, কারণ কল্যাণ চৌবে তিনি বেরোনোর সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কারণ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে গেটের বাইরের অংশে, ক্যাম্পাসের বাইরে কর্মী সমর্থকদের ভিড়। স্বাভাবিকভাবে যেখানে বিজেপি নেতারা বা বিজেপি ক্যান্ডিডেটরা হেরেছেন, সেখানে জয় বাংলা স্লোগান, তাকে ঘিরে বিক্ষোভ। এখানেও কি একই পরিস্থিতি তৈরি হবে? আগাম আজ পেয়েই এই মুহূর্তে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা তারা এই মুহূর্তে গেটের সামনে গেটটাকে ধরে রেখেছেন যাতে কোনো ধরনের কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং সুপ্তি পাণ্ডে এবং শ্রেয়া পাণ্ডে দুজনেই এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছে। ফলে সব মিলিয়ে ৬২,৫০০ ভোটে জয়ী, ৬২,০০০-এর বেশি ভোটে লিড রয়েছে নিঃসন্দেহে। আজকে তৃণমূল কংগ্রেস তারা যে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল উপনির্বাচনে, ৪টেতেই তৃণমূল কংগ্রেসের এই ফলাফল নিঃসন্দেহে তৃণমূলকে বাড়তি অক্সিজেন দিয়ে দেবে। একেবারে ঠিক তাই অনুপম, এবং এই ছবি কোথাও গিয়ে প্রমাণ করছে আবারও উপনির্বাচনে সেখানে সবুজ ঝড়। মানিকতলায় যেখানে আমরা জানি যে সাধন পাণ্ডে তিনি প্রয়াত হন এবং তারপরে সেই আসনটি একেবারে ফাঁকা থাকে, কারণ তার মৃত্যুর পর কোনো বিধায়ক ছিল না এই মানিকতলা এবং আইনি জটিলতায় ভোট গ্রহণ হয়নি। তবে অবশেষে সেই জট কাটিয়ে এখানে যখন সেই উপনির্বাচন হলো এবং সেখানে তার স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। মেয়ে শ্রেয়া পাণ্ডে প্রথম থেকেই তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তার মাই জিতবে এবং শেষমেশ দেখা যাচ্ছে সেই ছবিটাই সামনে আসলো। একেবারে দেখা গেল সবুজ আবিরের ঝড় বইছে কর্মী সমর্থকদের মুখে, চোখে মুখে সেই আনন্দ, উদ্দীপনা, উচ্ছ্বাস, এবং শ্রেয়া পাণ্ডে তিনিও যথেষ্ট উচ্ছ্বসিত, আনন্দিত, কারণ তার মায়ের জয় হয়েছে, তার দলের জয় হয়েছে এমনটাই বারবার বলছেন। এবং ৬২,০০০-এরও বেশি ভোটে জয়ী এখানে তৃণমূল। ঠিক কথা বলব, কারণ সেখানেও কিন্তু মধুপর্ণা ঠাকুর তিনি জয়ী হয়েছেন, অর্থাৎ মমতা ঠাকুরের মেয়ে। সেই ছবিটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, একেবারে চোখে মুখে প্রত্যেকের উচ্ছ্বাস, আনন্দ, সবুজ আবিরে একেবারে মাখামাখি বলা যায়। বাগদার ছবি দেখতে পাচ্ছেন আপনারা, কর্মী সমর্থকরা প্রত্যেকে এক কথায় উচ্ছ্বসিত, প্রত্যেকে চোখে মুখে আনন্দ, কারণ এখান থেকে কিন্তু তৃণমূল যথেষ্ট কনফিডেন্ট ছিল। প্রথম থেকে বলা হচ্ছিল তারা এখানে জয় লাভ করবেন, জিতবে, এবং বাগদায় একেবারে শেষের দিকে দেখা যাচ্ছে সেই ছবিটাই কিন্তু সামনে আসলো যেখানে দেখা গেল মধুপর্ণা ঠাকুর তিনি জয়ী হয়েছেন এবং সেখানে ৩৪,০০০-এরও বেশি ভোটে তিনি জিতেছেন এমনটা কিন্তু এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে যে ভোটের যে ব্যবধানটা কিন্তু অনেকটাই বেশি। তবে এই জয়ের পর মধুপর্ণা ঠাকুরটি কি বললেন দেখাবো আপনাদেরকে। এই জয়টা আমার নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির জয়, মামাটি মানুষ সরকারের জয়, হরিগুরুচার ঠাকুরের জয়। প্রতিটা কর্মী যারা সারা রাত খেটে করেছে আমাদের জন্য, টিএমসি পার্টির জন্য, সেদের জয়, প্রতিটা ভোটারের জয়। এটা কি এক একটা ভোট দিয়ে আমরা এত দূর গেছি, দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি। এই বাগদার এই জয়ের পরে প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, রাস্তা ওইসব আমার খুবই, ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের পাশে যেন কাজ করতে পারি। লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই কি ওনাদের ধরে দাঁড়াতে পারি। সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে তোমার দাদা ক্যামেরার সামনে, লোকসভা নির্বাচনে শান্তিপুর এখান থেকে ২০,০০০ ভোটের লিড ছিল, সেখানে দেখা যাচ্ছে যে তুমি ৩৩,০০০ ভোটের লিড আছো। কি বলবো, সেটা হচ্ছে দিদির জন্য, দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। সবাই তুমি সবথেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে, কি বলবো? কনিষ্ঠ যে বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। বয়স তো আমার ৫০ বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম, সেটাই বলছি মানুষের কাজ। কি হচ্ছে এই জয়, প্রত্যেকের জয়, প্রত্যেক কর্মী জয় এমনটাই বলেন মধুপর্ণা ঠাকুর। এবং বাগদার ছবি দেখতে পাচ্ছেন যেখানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, প্রথম থেকে আত্মবিশ্বাসী ছিল তৃণমূল কংগ্রেস এবং সেই ছবিটা দেখা গেল। তবে রায়গঞ্জের ছবিটা দেখাবো, কারণ সেখানেও কিন্তু জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, সেখানেও কর্মী সমর্থকদের মধ্যে একেবারে উন্মাদনা, উচ্ছ্বাস, আনন্দ, কারণ এই প্রথমবার রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, প্রায় ৫০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। আমরা জানি যে দল বদল করে বিজেপি গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং পরে তৃণমূলে ফেরার টিকিটও পান লোকসভা ভোটে, তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। আর এবার বিধানসভায় জিতলেন বড় ব্যবধানে এবং সেই জেতার পরেই দেখা যাচ্ছে সেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দ, সবুজে একেবারে আবিরে ছড়াছড়ি। এবং আবার উপনির্বাচনে সেখানে দেখা যাচ্ছে সবুজ ঝড়, সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে দিকে দিকে। এ রাজ্যে বিধানসভার উপনির্বাচনে যে ৪টি কেন্দ্রে আজ ফলাফল ঘোষণা হলো, সে ৪টি কেন্দ্রে তৃণমূলের জয় এবং প্রত্যেকটা জায়গায় এভাবে সবুজ আবির মেখে সেই জয় উপভোগ করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই ছবি প্রত্যেকটা জায়গা, সে রায়গঞ্জ হোক, বাগদা হোক, প্রত্যেকটা জায়গায় একই ছবি কার্যত সামনে আসলো। অবশ্যই শহর কলকাতার মানিকতলা, রায়গঞ্জ উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, ৫০,০০০-এরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আর ঠিক সেই জায়গায় জয়ের আনন্দ উপভোগ করছেন কর্মী সমর্থকরা।